সেফ সিকিউরিটির জন্য, যে আমার এখন তো আমার মার ওয়াইফ ছাড়া আর কেউ নেই এখানে, যে কোনো সময় আর আমরা ফেলতে পারে এখানে, ওরা তো অত সক্রিয়। বিভিন্নভাবে হুমকির পরিপ্রেক্ষিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানালেন শিলচর ওয়াটার ওয়ার্কার্স রোডের খুন হওয়া 8 বছরের শিশু আয়ান মঞ্জুরের পরিবারের সদস্যরা। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়ানের বাবা মঞ্জুরুল ইসলাম বড়ভুইয়া জানান, 5 জন অভিযুক্তের মধ্যে 4 জন গ্রেফতার হলেও বাপ্পু মজুমদার এখনও পলাতক। মূল ষড়যন্ত্রকারী হাসান লস্কর চিকিৎসার কারণে সাময়িক জামিন পান। বিভিন্নভাবে তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান। যার দরুন নিজেরা আতঙ্কের মধ্যে রয়েছেন, এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নিজেদের আতঙ্কের কথা তুলে ধরেন আয়ানের মা রেহানা বেগম বড়ভুইয়া ও ঠাকুমা হাজেরা খাতুন বড়ভুইয়া। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার ছেলে হিন্দু মুসলিম নাগা কুকি যত জাতি আছে সব তো খান্দাইয়া হে, মানে এমন অন্তর মাঝে ঢুকছে খালি আমারে, মানে খালি আমি না প্রত্যেকটা মানুষের মানে এক কইয়া গেছে। আজকে কোর্টের আমি যদি প্রশাসন থেকে যদি আমি আসতে হারাই গেছি, কারণ প্রশাসনের কাছে বারবার যখন আমি গেছি, এসপির কাছে 5 বার গেছি, মিডিয়া লইয়া থানা প্রশাসনের সামনে আমি যখন এসছি, এমর সাহায্য চাইছি যে আমার বাচ্চা মারা হয়, আমার মারা ব্লুপ্রিন্ট হাসানে রেডি করে লিয়েছে মঞ্জিল ডিলিয়া, আমি তার বাড়ি পর্যন্ত গেছি যখন রাত্রে 11টার একজন মানুষ এই পাড়াতে থাকতো 1 বছরতে গিয়া, হে ল্যান্ড মাফিয়া, সুপারি মাফিয়া, ড্রাগস মাফিয়া যত যা বদমাসির মানে মেইন গাইডেন্স হইল, হে এখানে তার এই প্রতাপটা সরাইতে চাইছে, এখানেও কিছু বালা মানুষের দ্বারা এটা সরাইতে না ভারিয়া যখন দেখছে আমার ক্যামেরা ট্যামেরা আছে এইগুলা তার অসুবিধা হয়। আপনি আমার বিভিন্ন ফটো যে দেখবা, আমি আপনার ভিডিও দিব, কয়েকবার মানুষ লই আমার অ্যাটাক করছে, হে কারণ এখন ইন্টেরিয়াম বেলে এসেছে, এসে এখন ও পুরা সক্রিয় আছে, ও বলছে আমার ও তো মাফিয়ার মানুষ, ওর সব সোর্সে কাজ করছে, ও এখন আমার আগেই বলেছে আমাকে ফ্যামিলি পুরা ধ্বংস করবে, এখন ও সক্রিয় আছে, ও করবেই। যার জন্য একটা গৌহাটি থেকে ডিজিপি থেকে একটা লেটার এসেছে, আমি আপনাকে দেখাচ্ছি এই লেটারটা, যে আমাকে সাহায্য করার জন্য সব কিছু চলে গেছে, ওরা যখন মারবে মেরে ফেলুক, কিন্তু এর জন্য দায়ী প্রশাসন থাকবে। আমি বলে দিলাম, আগেই বলেছিলাম প্রশাসনে, আগেই বলেছিলাম সক্রিয় নয়, মাফিয়াগুলার জড়ে যেতে হলে, এই ল্যান্ড মাফিয়া সুপারি মাফিয়া জড়ে যেতে হলে আমারটা সিবিআই তদন্ত চাই। এখন বর্তমানে কেসের যে অগ্রগতি, কোর্টের পুরো আস্থা আছে, এই অপমজুমদারের আরও 2 ভাই 3 জনেই বিল চেয়েছিল মহামান্য আদালতকে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করবো, যে কৃতজ্ঞতা এই জন্য প্রকাশ করবো যে মতো ওরা মানে কেসটা চালিয়ে যাচ্ছে, 3টাই বিল রিজেক্ট হয়েছে। আপনার এই অপমজুমদারের যে ছিলেন এই অ্যাডভোকেট ছিলেন আপনার সুব্রজ্যোতি দত্ত, উনিও মানে ও বেল পায়নি। বাপু মজুমদারের ছিলেন সিদ্ধার্থ সেনগুপ্ত, ওটাও রিজেক্ট হয়েছে, পাপ্পুরও রিজেক্ট হয়েছে, 3টারই রিজেক্ট হয়েছে। এতে মানে আইনের উপরে আমার পুরো আস্থা আছে যে কোনোটাকে বেল দেয়নি কোর্ট, FTC কেছে ফার্স্ট থেকে বুকছি এই সেফ সিকিউরিটির জন্য, যে আমার এখন তো আমার মার ওয়াইফ ছাড়া আর কেউ নেই এখানে, যে কোনো সময় আর আমরা ফেলতে পারে এখানে, ওরা তো অত সক্রিয়। DIG মহাশয়ের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি সাহায্য চাচ্ছি, কেন যেহেতু আমি বর্তমানে এসপির কাছে প্রশাসনের কাছে আস্থা রাখতে পারছি না। কিন্তু একটা কথা বলি, প্রশাসনের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে, ওখানে মারা গেছে আর তো দিদি তো, এখন আমার ছেলের লাগিয়ে খুব বেশি চিন্তা, কোন সুরতে চাইব। আমি মুখ্যমন্ত্রীর কাছে তারা সম্পর্কে আমি সাহায্য চাই, যাতে তারা আমার নজর রাখেন, কি আর রাখেন, যাতে আমার পরিবার বাঁচতে পারি, আমার ছেলে আমার বউ আমি একা থাকি, নাতি তো নিচ্ছেন যাও মারিলেছেন তারা। আপনার ছেলেটা কে মারতে চায়? হাসান সজীব, তারা আমি আগেও তো না তো বসে ছাড়া কথা দেয় মারতে চাই মারতে চাই, দেখা তো কাছে সাহায্য চাইছি যে আমরা প্রাণটা বাঁচিয়ে দিন, আমার যে মায়েরা মার আমার শাশুড়ি আমার একদম নিরাপদ, আমরা কোনো উপায় নাই তারা।